হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে যত মুসল্লিরা আছে, সমস্ত মুসল্লিরা একটা কথা বলে থাকে যে নামাজ বেহেস্তের চাবি। আসলে নামাজ যে বেহেস্তের চাবি, যে নামাজের প্রকারভেদ অনেক আছে, কিন্তু এর মধ্যে দুটা ভেদ আমি বলবো, যেই ভেদ দুটো মানুষের সহজে বুঝবে। সেই কথাগুলো হলো যে রুকু সেজদার মধ্যে যে নামাজটি পড়া হইতেছে, এই নামাজের নাম কি। আমি বড় বড় পরেজগার, বড় বড় মুসল্লিদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনারা যে নামাজটা পড়তেছেন, যে এই নামাজটার আকার কি, এই নামাজটা কয় অক্ষরে, এবং এই নামাজটি একটি নাম আছে, এই নামাজটির নাম কি। এখন দেখা যায় আমি মাদ্রাসার কিছু ছেলেপেলেকে জিজ্ঞাসা করলাম যে নামাজ তো নামাজই, আবার কি। না বাবা, নামাজের প্রকার ভেদ আছে, বহু ভেদ আছে, কিন্তু ওই ভেদে আমি যাব না। ইউটিউবের 10 মিনিটের কথায় অত কথা শেষ করা যায় না, তাই আমি দুটো প্রকার তুলে ধরব। আর এই দুটো প্রকারই হলো শ্রেষ্ঠ, এবং এই দুটি প্রকার শ্রেষ্ঠ, এর মধ্যে আবার একটি প্রকার শ্রেষ্ঠ। যেমন রুকু সেজদার মধ্যে জামাত করে যারা এই নামাজটা পড়ে, তো এখন বলতে পারেন যে তাহলে যারা পড়ে তাহলে আপনি কি পড়েন না? হ্যাঁ, আমি পড়ি, কিন্তু বুঝে পড়ি। কি বুঝে পড়ি, সেই বুঝটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তবে আমার এই কথাগুলো একটু বুঝিয়ে বলার চেষ্টা করব, দয়া করে একটু ধৈর্যের সাথে পুরোটাই শুনবেন, একটু শুনবেন, প্যাস লাগবে। গীবত আসবে ভিতর থেকে, আর সূরা হুজরাতে আসছে গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। আবার এটাও বলেছে অবশ্যই তোমরা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে চাও না। হ্যাঁ, তবে এই নামাজটি 4 হরফে, যেই নামাজটি রুকু সেজদার মাধ্যমে পড়তেছে, এই নামাজটি হলো 4 হরফে। 4 হরফে কীরকম, যে মানুষ যখন দাঁড়াইল তখন হলো আলিফ, যখন রুকুতে গেল তখন হলো হা হরফ, এবং একটা মানুষ যখন বসল তখন হলো দাল হরফ, যখন সেজদায় গেল তখন হলো মিম হরফ। হে জগৎবাসী, তাহলে আলিফ, হা, মিম, দাল, এই 4টা অক্ষরে নামাজ। তাহলে এই নামাজের নামটা কি? এই নামাজের নামটা হলো আহমদি সরতের নামাজ। আহমদ যেরকম আলিফ, হা, মিম, দাল, তাহলে এই 4টি হরফে এই নামাজ। আর এই নামাজের নামটা কি? এই নামাজের নামটি হলো আহমদি নামাজ, আহমদি সরতের নামাজ। তাহলে খেয়াল করবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার নামটি কি, সম্পূর্ণ নামটা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা। আহমদ মুস্তফা যদি মোহাম্মদ মুস্তফা হয়ে থাকে, তাহলে আহমদি যে নামাজটা, এটা মসজিদে বা মানুষ রুকু সেজদার মাধ্যমে আদায় করতেছে, তাহলে এটা আহমদি নামাজ। আচ্ছা, আরেকটি নামাজ হলো মোহাম্মদি নামাজ। তাহলে মোহাম্মদি নামাজের রূপস্রোত কি? এখানেই তো আমি মনটা খুলে কথা বলতে পারি না, কেননা যে আমি যখন এই কথাগুলো বলবো, স্পষ্ট খুলে বলার চেষ্টা করব, হয়তো কেউ ভুল বুঝে আমার প্রতি তিনি মনে মনে ক্ষিপ্ত হতে পারেন। কিন্তু বাবা, যে কিছু কিছু বিষয় আছে যা খুলে বলা যায় না, আমি ইঙ্গিত করব। আর ইঙ্গিতের কথা যে বোঝে, সেই হলো জ্ঞানী, সেই প্রেমিক, সেই ধার্মিক। তো হে জগৎবাসী, আজকের যে কথা, যেই রুকু সেজদায় যে নামাজটি পড়া হইতেছে, এই নামাজটি আহমদি সরতের নামাজ। তাহলে যে মুসল্লিরা যাই শাস্ত্র গ্রন্থ হাদিস
যারা পড়েছে তারা বলতেছে কি, নামাজ বেহেস্তের চাবি। নামাজ বেহেস্তের চাবি মুসল্লিদের এই জিনিসটা বড় দাবি, কিন্তু এই নামাজটা আহমদি নামাজ, আরেকটি আছে মোহাম্মদি নামাজ। তাহলে মোহাম্মদি যে নামাজটি আছে, এখন সেই মোহাম্মদি নামাজটা কিভাবে পড়তে হয়? তাহলে আহমদ শব্দের অর্থ কি? প্রশংসাকারী। মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। একটা হলো এই মানে দিচ্ছে, আরেকটা হলো এই নিচ্ছে। তাহলে আহমদ প্রশংসাকারী, তারা প্রশংসা করতেছে কার? মোহাম্মদের। তাহলে আহমদ বিষয়টা কি এবং মোহাম্মদ বিষয়টা কি, এটা আপনারা জ্ঞানের জোরে বুঝে নেবেন। হ্যাঁ, তবে যারা নামাজ পড়তেছে, এই আহমদে ইবাদত যারা করতেছে, তারা কিন্তু বলতেছে যে নামাজ বেহেস্তের চাবি। তবে আমি বলবো, একটি হলো মোহাম্মদি নামাজ, একটি হলো আহমদি নামাজ। এখন আহমদি নামাজে কি আপনি বেহেস্ত পাবেন, জান্নাত পাবেন, নাকি মোহাম্মদি নামাজে আপনি জান্নাত পাবেন? এখন আহমদি নামাজ এবং মোহাম্মদি নামাজ, এই দুইটি নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো মোহাম্মদি। কেননা মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, সে প্রশংসা পাইতেছে, আহমদ প্রশংসা করতেছে। তাহলে যে প্রশংসা করে সে বান্দা, আর যে প্রশংসা পায় সে বন্ধু। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর বান্দা ও রাসুল। যখন তিনি বান্দা ছিল তখন তিনি আহমদে ছিলেন, আর যখন তিনি আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পাঠ করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রশংসা করেছিলেন, সেই দিন তিনি মুহাম্মদি গুণ তার মধ্যে বেশি উঠল। হে জগৎবাসী, আজকের কথাগুলো খুবই সিরিয়াসলি যদি কোনো জ্ঞানী তার ব্রেনটি নেয়। আচ্ছা, তাহলে এই মোহাম্মদি নামাজ কয় হরফে? আচ্ছা, এবং এই মোহাম্মদি নামাজটি কিভাবে পড়ে? তাহলে এই মোহাম্মদি নামাজটি এই পৃথিবীতে একমাত্র কামেল মুর্শিদ ছাড়া দিতে পারবে না। এই মোহাম্মদি নামাজটি প্রশংসিত, আর সেটা প্রশংসাকারী। তাহলে এই মোহাম্মদি নামাজটি কিভাবে পড়তে হয়, সেটা কোনভাবে পড়লে সে প্রশংসাকারীতে প্রশংসাকারীর থেকে সে প্রশংসিত হবে, আর যখন সে প্রশংসিত হবে সে বন্ধুর কাতারে চলে যাবে। আর আল্লাহ কি বলেছে? আমার বন্ধুদের কোনো ভয় নেই। কেন? বন্ধুরা সাধনা করেছে যে যেই নামাজে যেই সেজদায় তারা আল্লাহকে দেখেছে, কোনভাবে সেজদা করলে, এই মোহাম্মদি নামাজটা কোনভাবে পড়লে এই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মেরাজ হবে, আল্লাহর বন্ধুতে পরিণত হবে। হে জগৎবাসী, তো এই জিনিসগুলো কি আজকে আমি এই ইউটিউবে বলবো? না বাবা, দয়া করে আপনারা একজন কামেল মুর্শিদকে ধরবেন, বায়াত গ্রহণ করবেন। আর বায়াতের কথা আল্লাহ কোরআনে বহু জায়গাতে বলেছে, একটি বলেছে সুরা ফাতা 10 নম্বর আয়াত, আর একটি বলেছে সুরা কাহাফের 17 নম্বর আয়াত। তাহলে যারা বায়াত গ্রহণ করলো এবং কামেল মুর্শিদের কাছে গেল, তখন কি করবে? এই আহম্মদি ইবাদতের পাশাপাশি তাকে মোহাম্মদি ইবাদত, মোহাম্মদি নামাজ বা মোহাম্মদি সেজদা তাকে শিখিয়ে দেবে। এটা একটু গোপন বিষয়। তবে যদি কেউ বলে না না না, গোপন বলতে কিছু নেই, সব প্রকাশ, না বাবা, যে আল্লাহ কি বলেছে, যে জাহির বাতিন, মানে জাহির আছে বাতিন মানে গোপন আছে। তাহলে গোপনের ইবাদত গোপনে করতে হবে এবং জাহিরি ইবাদত জাহিরি করতে হবে। তাহলে সেই মানুষটি আল্লাহর বন্ধুত্ব হতে পারবে। যদি আহমদি সেজদা সবাই করে থাকে, এই নামাজটি পড়ে থাকে, তাহলে সে আল্লাহর গোলাম হতে পারে কিন্তু বন্ধু হতে পারবে না। বন্ধু হতে হলে সেই প্রশংসিতর স্থানে তার পৌঁছাতে হবে এবং মোহাম্মদি সেজদা, মোহাম্মদি নামাজটা তার পড়তে হবে। আর সেই মোহাম্মদি নামাজটা একজন কামেল পীর দেবে,
জানি না হে জগতবাসী আপনারা আমার এই কথাগুলো কিভাবে নিচ্ছেন, তবে আমি আশা করব যে এই কথাগুলো অবশ্যই নলেজে রাখবেন। যারা মসজিদ ধরেছেন যার যার মসজিদের কাছে এটা নিয়ে আসবেন, এবং যারা মসজিদ ধরেননি কোরআন অনুসারে তারা একজন কামেল মসজিদের কাছে যাবেন। যদি কামেল মসজিদ তিনি হয় তাহলে এটার ফয়সালা পাবেন। হে জগৎবাসী, তো আজকের যে বিষয়টি, যে এখন বলা হইতেছে যে নামাজ জান্নাতের চাবি বেহেস্তের চাবি, তাহলে নামাজটা দুই ভাগে, আহমদি এবং মোহাম্মদি, এবং কোন নামাজটি বেহেস্তের চাবি? হে জগৎবাসী, আজকের এই কথাগুলো আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে কিছু কথা ভেঙে বলার চেষ্টা করলাম, আর কিছু ধরে রাখলাম। কেন ধরে রাখলাম? এগুলা একমাত্র যার যার মসজিদের কাছে, কামেল মসজিদের কাছে গিয়ে এটা জেনে নিতে হবে। তাহলে কি হবে, যে বান্দা থেকে বন্ধু হওয়া যাবে। তবে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একলাই কিন্তু বলেন নাই তিনি বন্ধু, বন্ধু ওলিয়া আউলিয়াদেরকেও বলেছেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বন্ধু, তাহলে খুচরা বন্ধু তো আছে। আর আল্লাহ কোরআনে কি বলেছে, যে আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। তাহলে তাদের ভারপ্রাপ্ত সমস্ত কিছু আল্লাহ নিজেই নিয়ে নেন। যেমন একদল বলতেছে, হে আল্লাহ তোমার গোলাম বানাইয়া তুমি পৃথিবী থেকে বিদায় দিও। ওরে বোকা, আল্লাহ কি বন্ধু হতে না করেছে? যে আহম্মদি ইবাদতে আল্লাহর গোলাম হয় এবং মুহাম্মদি ইবাদতে আল্লাহর বন্ধু হয়। হে জগতবাসী, আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে এই কথাগুলো বললাম, তবে আশা করব যে আপনারা এই কথাগুলো নেবেন এবং এই জিনিসগুলো আপনারা কামেল মসজিদের কাছে উদ্ঘাটন করে নেবেন। তাহলে এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এর পরবর্তী আকর্ষণ রইল যে পরবর্তী যে আলোচনাগুলো করব, আমি এই আলোচনাগুলো আরও একটু খোলসা করার চেষ্টা করব। তবে সেই আলোচনাগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে। তবে আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।